আর এই যে এই গরুগুলো লালন পালন যারা নিয়ে লালন পালন করবে, এগুলো কি দেশি গরুর মতোই লালন পালন করা যায় নাকি এক্সট্রা কোনো পরিচর্যা করতে হয়? ভালো মানের বকনা যখন আপনারা সংগ্রহ করেন দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার উদ্দেশ্যে, কি কি মাথায় রেখে আসলে কালেকশন করেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি রায়না আহমেদ। আজ 19 মার্চ 2023, আজকে আমরা চলে এসেছি সাদিকা ডেয়ারি ফার্ম। অনেক দর্শক ভাই দূরদূরান্ত থেকে ফোন করেন, কমেন্ট করেন যে রায়ন ভাই উন্নত জাতের বকনা কোথায় পাওয়া যায়। তো আমরা মূলত বিভিন্ন জায়গার প্রতিবেদন করে থাকি, তো এবারে এই ফার্মে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সাইড কাকা খুব ভালো ভালো পার্সেন্টের, হাই পার্সেন্টের বকনা বাছুর কালেকশন করেছে এবং হলিস্টন ফ্রিজিয়ান মুন্ডি বকনা কালেকশন করেছে। তো আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো আর এগুলোর দরদাম সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জন্য আমাদের সাথে কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ বলেন, আমি ভালো আছি। আচ্ছা, তিনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ পুরাতন ব্যবসায়ী, তারপর নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানিয়ে দেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, হাটের পাশে আমার বাসা। ফার্মের নাম আছে সানিকা ডেয়ারি ফার্ম। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ এবারে তো খুবই ভালো ভালো কিছু বকনা দেখতে পাচ্ছি কালেকশনে রয়েছে, কী কী জাত কালেকশন করেছেন এবারে? শুনুন, ভালো জাত বলতে মোটামুটি মানে যতটুকু আর কি ব্যবসার অভিজ্ঞতা বয়স অনুযায়ী যতটুকু চিনি ততটুকু কালেকশন করছেন, বাদ বাকি দর্শন বিবেচনা করবে যাতে টাইমটা ভালো কোনটা মূল্য সেই হিসাবে কালেকশন করছে। আছে 5টা কালেকশন করছে, তার মধ্যে ইন্ডিয়ান 2টা মুন্ডি আছে, 3টা হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চা আছে, খুব হাই কোয়ালিটির, খুবই ভালো পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, তো চলেন আমরা এক সেট থেকে দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দেব। আচ্ছা ঠিক আছে, দেখান। শুরুতেই 1 নম্বরে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সাদা কালো ফিল্টের গরু দেখতে পাচ্ছি, কী জাতের গরু এটা? বলেন, এটা হচ্ছে হলিস্টন ফ্রিজিয়ান ইন্ডিয়ান, একটা জেনুইন 100% একটা মুন্ডি। আল্লাহর রহমতে যথেষ্ট পার্সেন্ট এর মধ্যে কোলে আসে, কারণ আমি আসলে মুখে বলে না, দর্শন বিবেচনা করবি আসলে আবু সেন্টার কথা কাজের সাথে কত দাম মিল আর কি আর কি আছে। হলিস্টন ফ্রিজিয়ান মুন্ডি বকনা? হ্যাঁ, ইন্ডিয়ার একটা মুন্ডি বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই বকনাটার বয়স কেমন চলছে? তো বয়স আনুমানিক 9+ মানের বয়স হতে পারে। 9 মাস+ জি বয়স। জি, কি না জিনিস তো এত বলতে না আর কি, আনুমানিক একটা ধারণা এত দিন। আচ্ছা, তাতে এইগুলো যখন আপনার কনসেপ্ট করে, হ্যাঁ, ওই অবস্থাতে আপনার কোন বীজটা দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়? আসলে বাংলাদেশে এখন তো বীজ তো বিভিন্ন কোম্পানি পাচ্ছে, তারপর সর্বস্ব এশিয়ায় হাইব্রিড কোম্পানি এশিয়ায় বীজ দিলে, এই ডিএলএ বীজ দিলে এগুলো সবচেয়ে ভালো হয়, কারণ এই সাথে মন্দিরগুলো ডিমান্ডটাগুলো অনেকটা বেশি এবং দুধের রেজাল্টটাও অনেকটাগুলো ভালো। এগুলো গাব অবস্থায় বিক্রি করতে গেলে মিনিমাম 3-3.5 লক্ষ টাকার দাম হবে সর্বনিম্ন প্রেগনেন্ট অবস্থায়। জি বললে। আচ্ছা আচ্ছা, আর এগুলো যখন গাভী হবে তখন ফার্স্ট ল্যাকটোশিয়ানের দুধ কেমন আসতে পারে? দুধ তো অনেক আসবে বলে, প্রথমে আল্লাহ রহমতে এগুলো দুধ 20 কিলোর দুধ আসবে, 4টা নিপুল 4 জায়গায় খুব সুন্দর খুব পারিকে তাম সোসার কথা তো বলবো না, মাথাটা দর্শকের দেখান, বাচ্চাদের কথা শেষ করতে আসবে। আচ্ছা আচ্ছা, আর এই যে এই গরুগুলো লালন পালন যারা নিয়ে লালন পালন করবে, এগুলো কি দেশি গরুর মতোই লালন পালন করা যায় নাকি এক্সট্রা কোনো পরিচর্যা করতে হয় এদের? আসলে দেশি গরু একটা আর এগুলো বিদেশি গরু একটা এইরকম একটা, কারণ এগুলো সবসময় যত্ন করতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে এগুলো ধান দেশি গরু সারাদিন পানির মধ্যে ভুজ থাকলে কিছুগুলো হল না, আসলে এগুলো তো রাখলে কোনো ক্ষতিগ্রস্ত মনে পড়া যাবে, ঠিক আছে? বাংলাদেশে আবহাওয়া যথেষ্ট আর কি, তারপর মানে একটু খেয়াল রাখতে হবে এগুলা, এটা তো দেশি গরু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার একটা দেশি গরু দুধ হয় মাত্র 3 লিটার, আর এইসব দুধ হয় 27 লিটার, 28 লিটার, 35 লিটার কোনো দুধ হয়, তাহলে ওনার আর এনার কোনো এক না। আচ্ছা, অবশ্যই এটাকে সঠিক পরিচর্যা করতে হবে। আচ্ছা, এই বকনটার দাম কেমন চাচ্ছেন? আসলে দাম মন্দির বকনার দাম সবসময় বেশি, তারপর আমি সীমিত প্রায় একটা লট করছে আর কি, এই লটে আছে 65,000 টাকা পিস আর কি। 65,000 টাকা বা পিস আপনার লট করেছেন? কয়টা লট এখানে? 5টা লট আছে। 5টার 1টা লট করেছেন? হ্যাঁ। তারপর দর্শক ভাই মানে যদি সিঙ্গেল নিতে চাই তখন আলোচনার সাথে বিক্রি দেবে, আর একত্রে নিলে 65,000 টাকা পিসের মাধ্যমে নিতে হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা সরাই দেন, আমরা লটের দ্বিতীয় গরুটা দেখ। আচ্ছা ঠিক আছে, দেখ আমরা এই পাশে লটের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ খুবই কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি,
এটা কি জাতের বাচ্চা? এটা একটা মূলত হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চারা রানি বিদের সবাই আর কি বলে, খুবই হাই কোয়ালিটি, খুবই পার্সেন্টের বাচ্চা। বাচ্চারা দর্শকের দেখা, মাথাটা গুলো অনেকটা ছোট, কানগুলা গুলো অনেকটা গোল ছোট, চোখ টোক সবই গোলাপি, এবং যে পলিশিং বেরোছে এটাও খুব গোলাপি। আচ্ছা আচ্ছা, মানে খুব হাই কোয়ালিটি, খুব একটা পার্সেন্টের বাচ্চা। এই বাচ্চাটার বয়স কেমন চলছে? এটার বয়স আপনার আনুমানিক 8 মাসের মতন হবে। 8 মাসের মতো? জি জি। আচ্ছা, খালি এই ধরনের গরুগুলো আপনার ফার্স্ট ল্যাকটেশিয়ানের কেমন দুধ আশা করা যায়? আমার এখানে যেগুলো আমি মোড় আল্লাহ রহমতে কালেকশন করছি, মানে বিশের নিচে সর্বপ্রথম আসবে না, মানে 17-20 প্লাসে আর কি দুধ আশা করা যায়। কারণ দুধ দেওয়ার মালিক আল্লাহ, তারপর জাতমান বৈশিষ্ট্য কোনো পরিচর্যা, হ্যাঁ জাতমান বৈশিষ্ট্য কোনো দর্শক ভাই যদি কেউ চায় তাহলে ধরেন 5-6 সপ্তাহে বাচ্চা দেবো, একটা শ্রেষ্ঠ বাচ্চা যাতে বলে। আচ্ছা, একটা ভালো মানের বকনা যখন আপনারা সংগ্রহ করেন দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার উদ্দেশ্যে, কি কি মাথায় রেখে আসলে কালেকশন করেন? আসলে মানে বিক্রি করার আগে কল আমরা চিন্তা ভাবনা করে কালেকশন করতে হয়, আসলে ওনার টাকা সাথে করে টাকার দরটা আমার বেশি, কারণ আমি একটা মানুষের জন্য 2 টাকা নেব জিনিস দিয়ে, ঠিক আছে? দেখেন বাচ্চাটা গুলো পরিপূর্ণ ডবল বডি বাচ্চা, বাচ্চারা মাথাটা ছোট দেখতে হয়, কানগুলা ছোট দেখতে হয়, নাবি কুম্বল আছে কিনা এগুলো দেখতে হয়, নেটগুলি ছোট কে আছে না, বিভিন্ন রকমের দিক দেখে আমরা গুলো কালেকশন করি। আচ্ছা আচ্ছা, 4-5টা দিক মিলে একটা গরুর কোয়ালিটি নির্ণয় হয়। আচ্ছা, অনেকে বলে ভাই আর এত বাচ্চার দাম কেন? আরে ভাই, ওনার মাথায় তো বোঝা উচিত একটা গাভীর দাম 5 লক্ষ টাকা, একটা গাভীর দাম 16 লক্ষ টাকা, দুইটাই তো গরু, একটা দুধ হয় 1.5 লিটার, একটা দুধ হয় 27 লিটার, মানে ওটার সাথে এটার তুলনা করলে ভাবেন। দেশের পেটের বাচ্চা যেগুলো পচ আছেন সেগুলো আপনি দেখুন অভাবে 50-55 অ্যাভেলেবল পাবেন, এটা ভালো জাতের বাচ্চা কখনোই সম্ভব না। আচ্ছা, এই বকনটার দাম কেমন চাচ্ছে? এটা 65,000 টাকার লট। 65,000 টাকার লটে? জি, একসঙ্গে নিলে 65,000 টাকা প্লিজ থাকবো। আর তাহলে কোনো দর্শক ভাই যদি সামর্থ্য না থাকে তাহলে আমি 1টা নেবো কি 2টা নেবো, ওটা আলোচনার সাপেক্ষে বৃদ্ধি করবো। আলোচনার সাপেক্ষে? জি। আচ্ছা, এটাও সরাই দেন, 3 নম্বর গরুটা দেখে। আচ্ছা, লটের 3 নম্বরে মাশাল্লাহ আরেকটা কিউট গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা এটা ইন্ডিয়ান মন্ডি। আমি যে 5টা বাচ্চা কালেকশন করছি, পার্সেন্টে কাজটা কাউন্টে কম নাই, মানে কোনটা সে কোনটা ভালো। আচ্ছা, ইন্ডিয়ান মন্ডি। জি জি জি। আচ্ছা আচ্ছা, আপনাদের আজকের কালেকশনের গরুগুলো দেখতে পাচ্ছি, কোনটারই না বিকম্ব? না না না, আমি তো বললাম যে ওনার টাকার সাইডে আমার টাকার ব্যথাটা আগে বেশি, কারণ আমি আগে টাকা দিই মালটা সংগ্রহ করবো, বিক্রি করার সাবজেক্ট ওটা হলে পরে, তাহলে আমি টাকা দেওয়ার সময় 4 দিন দিয়ে খেয়াল করি যে না কিন্তু তাহলে ক্ষতিগ্রস্ত মনে করলে আমি পড়বো, উনি পড়বো যায় না। এই গরুটার বয়স কেমন চলছে? এটা বয়স আনুমানিক 7 মাসের মতন হবে, 7 মাসের বয়স হতে পারে। 7 মাসের মতো, মানে বাচ্চা জগৎ একটা শ্রেষ্ঠ। এগুলো কি আমাদের দেশীয় মন্ডি নাকি ইন্ডিয়ার? না না না, ইন্ডিয়ান বর্ডার ক্রসের মন্ডি। বর্ডার ক্রসের মন্ডি? জি জি জি। আচ্ছা আচ্ছা, 65,000 লটের এটা হচ্ছে 3 নম্বর? জি জি জি, 3 নম্বর। আচ্ছা, পুরো দর্শক ভাই চাইলে সিঙ্গেলও নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেলও নিতে পারবে। আর এই দামটা কি ফিক্সড নাকি আলোচনা? মানে এটা 65,000 টাকা, এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 65,000 টাকা এটা হচ্ছে ফিক্সড, আর কোনো দর্শক ভাই যদি সিঙ্গেলভাবে কাটে না ওটা আলোচনার সাপেক্ষে বিক্রি হবে, আর লটে নিলে 65,000 টাকা, সেটা তো অল্প সামান্য সম্মান করবে, আমার কিছু না। আচ্ছা, একটা ভাই বলতে পারে আমি 5টা বাচ্চা নেবো 2,000 টাকা দেবো, সেটা ভিন্ন কথা, ঠিক আছে? দামাদামি করা এই সাথে কোনো অপশন নাই। ঠিক আছে, বাচ্চা কালেকশন করতে খুবই পরিশ্রম হয়েছে, খুবই কষ্ট হয়েছে, এটাও সরিয়ে দেন, পরে গরুটা আমরা দর্শকদের। আচ্ছা, দেখেন দর্শকে আমরা লটের 4 নম্বর মাশাল্লাহ আরেকটা সুন্দর প্রিন্টের গরু দেখতে পাচ্ছি, সাদা কালো প্রিন্ট, এটা কোন জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, বাচ্চা জগতের শ্রেষ্ঠ, 5টা বাচ্চা যে কালেকশন করছে বললাম না, কালো সাইডে কেউ কমতে নাই। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হবে? এটা বয়স 9 প্লাস মানের বয়স হবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গরুর হাইট এবং পাত বা গোলা এবং চামচুসা দর্শকজন খুব ভালো করে দেখে বিবেচনা করে, আসলে আমি সেন্দর যে কথা বলছে 65,000 টাকার লট, মানে তার কথা কাদের সাথে মিল আছে কি না। আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে সিঙ্গেলও এগুলো নিতে পারবেন? জি জি, সিঙ্গেলও নিতে পারেন, নটেও নিতে পারে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দর্শক ভাইয়েরা আপনারা যারা 1টা 2টা নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে পার্সোনালিভাবে কথা বলে আপনাদের নিতে হবে গরুগুলো। জি, আর যারা লটে নিতে চান তারা অনেক সাশ্রয় রেটে নিতে পারবেন। যেহেতু তুমি নিজেও প্রোগ্রাম করতে চাও, আরও 10টা ভাইয়ের প্রোগ্রাম করো, শুধু আমার না দর্শকও অবশ্যই প্রোগ্রাম দেবে। দেখো এরকম সিপ রেটে এত সুন্দর সুন্দর বাচ্চা মিলানো খুবই টাফ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, এটাও সরাই দেন,
পাঁচ নাম্বার গরুসে আমরা দর্শক দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এই পাশে ছেলে পাঁচ নাম্বার যে গরুটা দেখছি, এটা কোন জাতের গরু? এটা হচ্ছে হলিস্টন ফ্রিজিয়ান, বা আসলে সকালবেলা করে ধোয়ানো মানে তো আসলে ধোয়ানো একটু সুন্দর লাগে, ডবল বডির বাচ্চা, খুবই হাই কোয়ালিটি, খুবই একটা ভালো পার্সেন্ট বাচ্চা। আর চামচুরার কথা তো বলবো না, মানে এত সব অসাধারণ, যেখানে ধরেন বেচার সব। আচ্ছা এটার জাতপান বয়স সম্পর্কে একটু? এটার বয়স আনুমানিক 9+ মানের বয়স হবে, প্রত্যেকটা বাচ্চা সেম জনের বাচ্চা। বিশ্বাস আছে এগুলো বাচ্চা নিয়ে লালন পালন করে কোনো সময় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, কারণ যত দিন যাবে তত টাকা বাড়বে, এখানে কমার কোনো অপশন নাই। আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল, আজকের কালেকশনে পাঁচটা বাচ্চা কালেকশন করছি, মানে খুবই ভালো ভালো পার্সেন্টে পাঁচটা বাচ্চা কালেকশন করে। আসলে দর্শক যদি দেখি তিনি কালেকশন করতে পারে, কোনো সময় লসের সম্মুখীন হবে না। তারপর নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানিয়ে দেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, হাটের পাশে আমার বাসা। ফার্মের নাম হচ্ছে সানিকা দেবী বলাম। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ এবারে তো খুবই ভালো ভালো কিছু বকনা দেখতে পাচ্ছি কালেকশনে রয়েছে, কী কী জাত কালেকশন করেছেন এবারে? শুনুন, ভালো জাত বলতে মোটামুটি মানে যতটুকু আর কি ব্যবসার অভিজ্ঞতা বয়স অনুযায়ী যতটুকু চিনি ততটুক কালেকশন করছেন, বাদ বাকি ব্যবসা বিবেচনা করবে জাতের টাইমটা ভালো কোনটা মূল্য সেই হিসাবে কালেকশন করছে। পাঁচটা বাচ্চা কালেকশন করছে, তার মধ্যে ইন্ডিয়ান দুইটা মুরগি আছে, তিনটা হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চা আছে, খুব হাই কোয়ালিটির, খুবই ভালো পার্সেন্টের বাচ্চা। আচ্ছা তো চলেন আমরা এক সাইড থেকে দেখাই আর এগুলোর দর দাম বয় সম্পর্কে একটু জানান দর্শক। আচ্ছা ঠিক আছে, দেখান দর্শকের।